হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, আর সবাইকেই জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ দশমী, সবাই আমার প্রণাম নিও, আমার থেকে যারা বড় আছো আর যারা ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখতে দেখতে পুজো কেটে গেল, পুজো শেষ, আর এক বছর পর আসবে পুজো। কালকে আমি গিয়েছিলাম একটু ঠাকুরের মুখ দেখতে, দেখে চলে এসেছি, আর হয়তো যাওয়া হবে না, কারণ এই টাইমে যাওয়াটা ঠিক নয়, কারণ রাস্তাঘাটে কখন কোন জায়গায় কী কী হয়ে যায় বলা যায় না। তো সেই কারণে আর এবার বেরোবো না, আর বেরোতাম যদি বরবাড়িতে আসতো তাহলে অবশ্যই বেরোতাম। খারাপ লাগে, মানে পুজোর এই টাইমটাতে সবাই ঘুরছে, সবাই দেখছি আমি বাড়িতে, মানে খারাপ লাগেও, কিন্তু করার কিছু নেই, এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখনও বিছানার মতো কিছু গোছাইনি, কারণ আমার শরীরটাই যেন আজকে ম্যাজম্যাজ করছে। তো ভাবলাম যে না, আগে কিছু খেয়ে নিই, তো চলে এসেছি, এখন কিছু খাবো, সেটা হচ্ছে এখন আজকে চা খাবো। অনেক দিন হয়ে গেলেও সেরকম করে সকালবেলা করে চা খাওয়াটা হয় না, তো চা খাবো, তার সাথে মা মুড়ি মুরগি অনেক কিছু বানিয়েছে, সেগুলোই খাবো। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো। আজকে সকালবেলার খাওয়াটা কিন্তু সত্যি দেখো জমে গেছে। প্রত্যেকটা বছর পুজোর টাইমে এভাবে মুড়ি মুরকি এসব নিয়ে বসে পড়ি থাল ভরে ভরে খেতে। তো এবারও কিন্তু বসে গেছি, বেশি নয়, সব কিছুই দুটো দুটো করে নিয়েছি, আর একটা খয়ের নাড়ু, মানে খয়ের মোয়া নিয়েছি। মুড়ির মোয়াটা সেরকম আমার কাছে বেশি একটা ভালো লাগে না, খয়ের মোয়াটা একটু নরম নরম বলে ভালো লাগে। আর তার সাথে একটা গপ্প নিয়েছি, মানে ওই যে গোল দেখতে পাচ্ছ ওগুলো দোকানে কিনতে পাওয়া যায়। আর এদিকে দেখো আমাদের বাড়িতে পুজোর জোগাড় জান্তি হয়ে গেছে। আজকে কিন্তু দশমী, দশমীতে আমাদের বাড়িতে যাত্রা বসানো হয়। তো সেটা কার কার বাড়িতে হয় অবশ্যই জানিও। আমাদের বাড়িতে প্রত্যেকটা বছরই হয়, আমার বাড়িতে শুধু না, আমার শ্বশুর বাড়িতেও হয়, যেখানে আমি দু বছর নিজেই যাত্রা বসিয়েছিলাম। এবছর তো কোথাও সম্ভব নয়, কারণ এইসব প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এসব হয় না, মানে পুজোর কাজটা হয় না। আর এখানে বেলপাতা নিয়ে নিচ্ছে মা, কারণ বেলপাতার মধ্যে একটা পুতুলের মতো আঁকবে, একে কিন্তু সেটাকে অর্পণ করবে ঠাকুরের কাছে। তো এখানে শুধু মা না, মা আর বোন দুজনে মিলেই পুজো করছে। আমার যে জ্যাঠাতো ছোট বোনটা আছে, ও পুজো পার্বণ খুব ভালোবাসে, আর এখানে নিয়ে এসেছে কালার। এখানে একটা হলুদ কালার, একটা নীল কালার, তার সাথে নিয়েছে সাদা কালার। এগুলো দিয়ে দরজাতে ফোঁটা দিতে হবে, আর তার সাথে সিঁদুর গলিয়ে নিতে হবে। এই জিনিসগুলো আমাদের বাড়িতে হয়, আর এছাড়াও কিন্তু আমাদের বাড়িতে এই পুজোতে মাছ লাগে, মানে একটা পুঁটি মাছ লাগবে। পুঁটি মাছের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে পুঁটি মাছটা দিতে হয়, অর্পণ করতে হয়। তারপর লাগবে সোলার ফুল, এগুলো কিন্তু আমাদের বাড়িতে মাস্ট, খুব দরকারি এগুলো। এগুলো ছাড়া আমাদের বাড়িতে এই পুজোটা হবে না। এটাকে আমরা যাত্রা বসানো বলি। এই যে দেখো সোলার ফুলগুলো, আর বাড়িতে যত জিনিস আছে লোহার সব কিছু ধুয়ে এনে এখানে রাখা হয়েছে। এভাবে নাকি দুর্গা ঠাকুর প্রত্যেকটা বাড়িতে আসে, এসে নাকি দেখা করে যায়। আর এখানে আছে বেলপাতা, আর এই যে তোমরা পাটের দেখতে পাচ্ছ এটা বানাতে হয়, গাছকোটো দিতে হয়, আর দিতে হয় সোনা রূপো। তো এখানে আমাদের সব কিছু রেডি, মা কিন্তু সব রেডি করে নিয়েছে। আর এই যাত্রাটা, মানে এই পুজোটা করতে আমার ভীষণ ভালো লাগে। এই পুজোটা আমি দু বছর করেছি বিয়ের পর শ্বশুর বাড়িতে, তো এখন তো আর সেরকম করা হয় না। আর এখানে মানিয়েছে খড়িমাটি, খড়িমাটিটা গুলিয়ে নেবে, তাহলে আমাদের পাঁচটা কালার হয়ে যাবে। পাঁচ কালারটা দিয়েই কিন্তু দরজার মধ্যে ফোঁটা দেওয়া হবে, পাঁচটা পাঁচটা করে প্রত্যেকটা কালার দিয়ে ফোঁটা দেওয়া হয়। ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, আর এই জিনিসগুলো সত্যি আগের স্মৃতিগুলো ধরে রাখে। অনেকেই এখন আস্তে আস্তে এই পুজোগুলো তুলে দিচ্ছে, আমি আমাদের গ্রামেই অনেক বাড়িতে দেখি যে এই পুজোগুলো তুলে দিচ্ছে, এই পুজোগুলো করে না, অনেকেই নাকি জানে না, কিন্তু এই পুজোগুলো আগের থেকেই হয়ে এসেছে, ভালো লাগে বেশ দেখতে। এখানে দেখো ধান নারকেল অনেক কিছুই দেওয়া হয়েছে, আর মা এখানে প্রসাদ দিয়ে নিল। প্রসাদের মধ্যে আছে আজকে চিনি বাতাসা আর কিছু ফল, আর তাছাড়া কিছুই নেই। শঙ্খ ধূপ ধনা সব কিছু এখানে আছে। আর আমার কাছে না বেশ ভালো লাগে এই সোলার ফুলগুলো, এই সোলার ফুলগুলো দেখতে কতটাই না সুন্দর হয় তাই না। আর এখানে একটা গামছা দেবে, এই গামছাটা দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের নামে যে কোনো একটা কাপড় বা কাপড়ের টুকরো দিতে হয়, তো এই গামছাটাই কিন্তু এবছর ঠাকুরের নামে দেওয়া হয়েছে। তারপর মা এখানে সিঁদুর গুলিয়ে নিচ্ছে, সিঁদুরটাও কিন্তু ফোঁটা দেওয়া হবে। আর এই পুজোর মেন কাজ হচ্ছে সোলার ফুল আর হচ্ছে একটা মাছ, মানে যে মাছটা আমাদের আনা হয়েছে পুঁটি মাছ, আর তার সাথে হচ্ছে রং। আর এই যে বেলপাতার মধ্যে মা কিন্তু ছোট ছোট করে পুতুল এঁকে নেবে। পুতুলগুলো কীভাবে আঁকতে হয় দেখো, যেরকম করে মানে যে কোনো জায়গায় যেরকম করে যে পুতুলগুলো আঁকে, এই পুতুলগুলো এভাবে এঁকে অর্পণ করতে হয়, মানে একটা হচ্ছে বিদ্যার জন্য, একটা হচ্ছে ধনের জন্য, একটা হচ্ছে জনের জন্য। ধন বলতে ধন সম্পত্তি, জন বলতে মানুষজন, আর বিদ্যা বুদ্ধি তো তোমরা বুঝেই গেছো বিদ্যা বুদ্ধির জন্য। এভাবে কিন্তু তিনটে পাতার মধ্যে, মানে তিন জায়গায়
জায়গায় তিনটা পাতার মধ্যে ফুল রাখতে হবে বেলপাতাতে, আর তিনটে আঁকতে হবে। মানে এখানে যেমন তিনটে হয়েছে, আরেকটা হবে, আরেকটা হবে, এভাবে তিনটে করতে হবে। করে তারপর ওটাকে কিন্তু অর্পণ করতে হবে। প্রত্যেক বছর মায়ের সাথে আমিও করতাম বিয়ের আগে, বা বিয়ের এক বছর যখন আমার, বা এর আগের বছরও আমিও করেছি, তার আগের বছর শ্বশুরবাড়িতে, তার আগের বছরও শ্বশুরবাড়িতে করা হয়েছে। আমার শ্বশুরবাড়ির নিয়মটা কিন্তু ঠিক এরকমই, একই নিয়ম আমাদের। তো এই পুজোটা বেশ ভালো লাগে। আর এই যে বলছিলাম না মাছ লাগবে, এই দেখো পুঁটি মাছের মধ্যে সিঁদুর মেখে দেওয়া হয়েছে। আর এটা ছাড়া কিন্তু এই পুজোটা অসম্ভব। একটা মাছ লাগে, বেশি লাগে না, একটা করে পুঁটি মাছ লাগে। আর এই আজকের দিনে পুঁটি মাছ প্রত্যেকটা বাড়িতে দরকার বলেই কিন্তু পুঁটি মাছের দামটাও আজকের দিনে বেড়ে যায়। আজকে তিনটে মাছ আমাদের আনা হয়েছে, তাও নিয়েছে 10 টাকায়, একটা আমাদের বাড়ির জন্য, একটা ছোটো জেঠি, একটা বড় জেঠির জন্য। এই দেখো পুতুলগুলো আঁকা হয়ে গেছে, ঘর প্রতিষ্ঠা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। মা আর বোন দুজনে মিলেই কিন্তু এই যে পুজো করে নিচ্ছে। তো এখানে কিন্তু প্রণাম করে বলতে হয় ঠাকুর ধনের বর দাও, জনের বর দাও, আর বিদ্যা বুদ্ধির বর দাও। এটা প্রণাম করে বলে তারপর কিন্তু এই জিনিসগুলো যেগুলো হাতে আছে এগুলো অর্পণ করে ঠাকুরের সামনেই দিতে হয়। তো তোমরা দেখেই নিলে, এইভাবে প্রত্যেক বছর আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা পালন করে ছোট্ট মোট্টো করে এইভাবে পুজোটা করা হয়। আমাদের বাড়িতে শুধু না, আমাদের গ্রামে অনেক কটা বাড়িতেই হয়, আবার অনেক কটা বাড়িতে এইসব পুজো বন্ধ হয়ে গেছে, কারণ এইসব নাকি তারা জানিয়ে না। এগুলো আমাদের দিদা ঠাম্মার আমল থেকে চলে এসেছে, তাই আমরা চেষ্টা করি এখনও এই পুজোগুলো করার। আমার দিদা ঠাম্মারা অনেক রকম ব্রত করতো, কিন্তু সেই ব্রতগুলো অনেকগুলোই উঠে গেছে, অনেকেই আমরা জানি না। কিন্তু আমাদের বাড়িতে যেমন লক্ষ্মী ব্রত, শনি ব্রত এগুলো করা হয়, অনেক কিছুই করা হয়, কিন্তু অনেকগুলোই এখন উঠে গেছে। জানি না এর পরবর্তীতে যখন আমরা না থাকবো, আমাদের যে মানে আমাদের পক্ষ থেকে যারা থাকবে, যেমন আমাদের নাতি পুতি, ওরা এসব জানবে কি না জানি না, কিন্তু এই জিনিসগুলো সত্যি আগের থেকে অনেকটাই উঠে গেছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু এখানে টানিয়ে দেওয়া হবে, এই উপরটার মধ্যে টানিয়ে দেওয়া হবে। তো এই যে এইভাবে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই, আমাদের বাড়িতে দেখবে প্রত্যেকটা বাড়িতেই এই আজকের দিনে কিন্তু এই ফুলগুলো আনা হবে, এনে ঘরের সামনে এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখা হয়। তো এগুলো কেন রাখে জানি না, কিন্তু এই ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। মা প্রত্যেকটার থেকেই কিন্তু দুটো দুটো করে ফুল প্রত্যেকটা ঘরের দরজায় দুটো দুটো করে লাগিয়ে দিচ্ছে। আগের দিন বাবা একটু কম ফুল এনেছিল ভাইকে দিয়ে, আজকে বাবা আরও ফুল আনিয়ে নিয়েছে, কারণ এই ফুলগুলো ঘরের সামনে যখন ঝুলে থাকে বেশ ভালো লাগে। তো দেখো এই যে আমার ঘরের সামনে দুটো ফুল ঝুলিয়ে দিয়েছে, তারপর দেওয়া হবে আমাদের ঠাকুর ঘরের সামনে। দেখো ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এগুলো কিন্তু শোলা দিয়ে বানানো, শোলার ফুল বলা হয়। আর এইগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে একটা বাড়িতে বানানো হয়। আমার কাছে বেশ ভালো লাগে, আমি অনেকবার গিয়ে ওদের বাড়িতে গিয়ে দেখেছি কীভাবে বানায়। শুধু একটা মানে আছে, মানে পাটকাঠি আছে, এটাকে আমরা অন্য পাটকাঠি বলা হয়, এটা একটু নরম টাইপের হয়। ওই পাটকাঠিটা না চারদিকে এই পাশে ও পাশে ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপর মাঝখানে একটা শক্ত বান দেওয়া হয়, সেই বানটার জন্যই কিন্তু এভাবে ফুলের মতো হয়ে ওঠে। তো ঠাকুরগুলোও মা লাগিয়ে দিয়েছে এগুলো। তো এইভাবে খুব সুন্দর করে লাগানোর পর এখন এই যে ফোঁটা দিয়ে নিচ্ছে, সিঁদুরের ফোঁটা 5টা, নীল কালারের 5টা, সাদা কালারের 5টা, খড়িমাটির 5টা, হলুদ কালারের 5টা। এখানে 3টে কালার আমাদের মধ্যে দিতেই হয়, 3টে কালার দিয়ে মানে ফোঁটা দিলে বেশ ভালো লাগে দেখতে। তো মা বলছিল 3টা কেন, 5টা কেন, 10টা দিয়েও নাকি দেওয়া যায়, যত কালার হবে ততই না দরজার সামনাটা এই জায়গাটা ভালো লাগবে দেখতে। তো এই বছর মাই করছে, মা আর বোন দুজনে মিলে। আমার এই বোনটা প্রত্যেক বছরই মায়ের সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করে, মা বা আমি যদি করি পুজোটা তো দেওয়ার চেষ্টা করে। সামনে আসছে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোতেও কিন্তু আমাদের বাড়িতে বেশ সুন্দর করে লক্ষ্মী পুজো করা হয়, বেশ ভালো লাগে। আগের বছর দেখো আমি ফোঁটাগুলো দিয়েছিলাম বেশ বড় বড় করে, দেখতে ভালো লাগছিল। তো মা এই বড় বড়োর মাঝখানে এই বছর ফোঁটা দিয়ে নিচ্ছে। আর এবছরের সিঁদুরটা হয়ে গেছে আমাদের খয়েরি কালার, আর আগের বছর ছিল একদম লাল টুকটুকা, কিন্তু আমার কাছে কেন জানি না লাল সিঁদুরের থেকে খয়েরি সিঁদুরটা ভালো লাগে বেশ পড়তে, পড়লে মনে হয় মুখটা ফুটে ওঠে। তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। তো এদিকে দেখো প্রত্যেকটা ঘরের সামনেই কিন্তু এভাবে ফোঁটা দিয়ে নিচ্ছে, বেশ ভালো লাগছে। তো ঘরের সামনে ফোঁটা দেওয়া হচ্ছে, তারপরে এভাবে ফুল বানিয়ে ফুলগুলো ঝোলানো হচ্ছে। তোমাদের বাড়িতে কি এই নিয়মগুলো হয় অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগে দেখতে। আর এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে গ্রামের পরিবেশের মধ্যে এই জিনিসগুলো অনেক মানিয়ে গেছে। আগে এই জিনিসগুলো কম ছিল, এখন আস্তে আস্তে জিনিসগুলো একদম গায়েব হয়ে যাচ্ছে। দিদা ঠাম্মার আমলে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আগের থেকে এখন অনেকটাই কমে গেছে। আগের বছর এইভাবে নীল করে ফোঁটা দেওয়া হয়েছিল, এবারও দেওয়া হয়েছে। তো বাবা চলে এসেছে বাজার থেকে, কী কী এনেছে চলো ঝটপট করে দেখে নিই। আর আজকে শনিবার, আজকে আবার দশমী। এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি,
কারণ ভাই এনেছে পনির। ভাই বাজারে গেছিল, বাবা টাকা দিয়ে দিয়েছে, ভাই পনির নিয়ে এসেছে। তো পনির রান্না হবে, আজকে হচ্ছে শনিবার, দশমীতে সবাই মাংস খায় কিন্তু আমরা শনিবার টনিবারগুলো একটু মানি। আর আজকে আমাদের বাড়িতে বার পুজোও করা হবে, কারণ অনেক কিছু মাজা ঘষা হয়ে গেছে সেই কারণে। এদিকে বাবা বাজার থেকে এলো, কি এনেছে দেখে নিই। এই হচ্ছে বাজারের জিনিস, রাখা যাবো না। ওয়াও বাবা সেই জিনিস নিয়ে এসেছে, ঝুড়ি নিয়ে এসেছে, দু প্যাকেট ঝুড়ি, স্পেশালি বোঁদে নিয়ে এসেছে। দেখো এই দেখো বোঁদে নিয়ে এসেছে, দশমীতে ঝুড়ি বোঁদে জিলিপি এগুলো আমাদের আনাই হয়। এই দেখো আরও বোঁদে নিয়ে এসেছে, দু প্যাকেট ঝুড়ি, দু প্যাকেট বোঁদে। আজকে এইবার আবার দেখা যায় জিলিপিটা আনিনি। তখন পুজোতে একটা নারকেল দেওয়া হয়েছে, তোমরা দেখেছিলে, ওই নারকেলটা আজকেই ভেঙে খেতে হবে, মানে নারকেলটা কুড়িয়ে কিন্তু খেতে হয়, যেটা ইচ্ছে যাদের। আর আমার খুব ইচ্ছে করছিল নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে। আমার কাছে জানি না কেন এই নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর আজকে না খুব ইচ্ছে করছিল, মনে হচ্ছিলো একটু খাই। আর এখন নাকি কোনো কিছু ইচ্ছে করলে খেতে হয়, না হলে নাকি বাচ্চার লাল পড়ে শুনেছি। তো সেই কারণে ভাই বলছে চল এটাকে ফাটিয়ে একটু নারকেল কুড়িয়ে মা দেখ, আর আমরা দুজনে মিলে খেয়ে নিই। তো যেটাকে ফাটানো হয়ে গেছে, নারকেলটা না বেশ ভালো ছিল। আর এদিকে নারকেলটা কোরানোর আগে বাবাকে বলছে যে কী খাবে, বাবা বলছে যে আমাকে দুটো মুড়ি না যে নারকেলের নাড়ু দে, নারকেলের তক্তি, আর দেখ বুন্দিয়া টুন্দিয়া অনেক কিছু এনেছি, মানে বোঁদে আমাদের ভাষায় ওগুলোকে বুন্দিয়া বলে, জিলিপি টিলিপি সব কিছু আছে, আমাকে একটু এগুলো দে খেয়ে নিই। তো এদিকে কিন্তু সবার জন্য বেড়ে বেড়ে দিচ্ছি থালের মধ্যে, আর আমি এখন এগুলো খাবো না, আমি খাবো মুড়ি দিয়ে নারকেল কুড়িয়ে একটু চিনি দিয়ে মেখে, ওটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু সব কিছু হয়ে গেছে রেডি। তো চলো এই থালটা এখন বাবাকে দিয়ে দেই। আর তার সাথে বাবাকে বলছিলাম যে মুড়ি খাবে নাকি, বলছে না এগুলো খেলেই পেট ভরে যাবে, আর এক গ্লাস জল খেলে এখনই পেট ভরে যাবে, কিছুক্ষণ পর তো আবার রান্না হয়েই যাবে। তো বাবাকে আর ভাইকে দিয়ে আমি কিন্তু এদিকে মুড়ি আর নারকেল কোরানো আর তার সাথে চিনি নিয়ে বসে গেছি। এই জিনিসটা আমার কাছে এতটা প্রিয়, কি বলবো। তোমাদের কাছে এই জিনিসটা কেমন লাগে খেতে অবশ্যই বলো। আমি ছোটোবেলায় এই জিনিসটা কম খেয়েছি, কারণ আমার ছোটোবেলায় একটু শ্বাসকষ্টের দোষা ছিল, নারকেল নারকেলের জল এসব খেলেই না আমার প্রচণ্ড সর্দি লেগে যেত। এখন সেই জিনিসটা নেই, তাই আমার মন পছন্দ মতো আমি সব কিছু খেতে পারি। হ্যাঁ এখন কিছুদিন হয়ে গেছে, মানে প্রায় 8 মাস থেকে যে কোনো কিছু খেলেই আমার অ্যাসিড হয়। তো এটা তো আর বেশি দিনের না, কয়েকদিন পরেই সব কমে যাবে, তো এখন থেকে সব কিছু খেতে পারবো। আর এদিকে আমি রান্না করছি, রান্নাটা কিন্তু আজকে আমিই করছি। তোমাদের বললামই সকালে মা হচ্ছে উপবাস, মা বার পুজো করবে, তো এখানে করেছি পটলের বড়া, পটল ভাজা, আর তার সাথে এদিকে করেছি দেখো পনির আর আলু দিয়ে ঝোল। আজকে আমাদের নিরামিষ, শনিবার বলেই আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে। আর এইদিকে কিন্তু দশমী লেগে আছে, আমাদের এখানে প্রায় বাড়িতেই নিরামিষ হচ্ছে, শুধু দু একটা বাড়িতে মাংস, যারা নিরামিষ মানে শনিবারটা মানে না তারা। আর আজকে আমাদের বাড়িতে তোমরা জানোই সকালেই বলেছি যে বার পুজো করা হবে, সেই কারণে নিরামিষটাই হবে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, এখন পটল আর আলুর তরকারি রান্না করব। আমার ভাই পটল আলু তরকারি খেতে এত পরিমাণ ভালোবাসে কি বলবো। তো কয়েকটা পটল আমি ভাজা করে নিয়েছি, আর কয়েকটা পটল ভেজে নিচ্ছি, ভেজে আলু দিয়ে ঝোল করব। তো এই হচ্ছে পটল আলু, মানে আলুগুলো ভালো করে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এর মধ্যে অন্য কোনো মশলা না, শুধু দেব লঙ্কা বাটা আর জিরে বাটা, আর সব কিছুই এখানে মানে এড়িয়ে চলবো, এইটার মধ্যে কোনো কিছুই দেব না। সেরকম হালকা করে রান্না করার চেষ্টা করেছি, আজকে একটু হালকা খাই, কারণ কালকে মাংস টাংস আনবে, একটু ভারী খাওয়া হয়ে যাবে। নিরামিষ খেতে কিন্তু মাঝে মধ্যে একদিন ভালোই লাগে, কিন্তু আমাদের বাড়িতে 13 দিন থেকে নিরামিষ হচ্ছে বলে কিন্তু আমার ভাইয়ের বলে মুখ উঠে গেছে নিরামিষের থেকে। আজকে একটু কষিয়ে কষিয়ে রান্না করছি এই জিনিসটা, জানো শুধু নিরামিষ না, নিরামিষ খেতে ভালো লাগে কিন্তু যদি পেঁয়াজ রসুনটা চলতো। আমাদের মধ্যে সবসময় আমরা মাছ মাংস খাই না, তোমরা দেখে থাকবে, কিন্তু শুকনো মাছ পেঁয়াজ রসুন এটা একটু বেশি খাই। এই জিনিসটা যদি খাওয়া যেত তাহলে আর কিছুই লাগতো না, তাই না বলো। তো নিরামিষ শুধু নিরামিষ না, তার সাথে একটু পেঁয়াজ রসুন থাকলে ভালো লাগে, মানে পেঁয়াজ রসুনটাই আমাদের বাঙালির মাস্ট খাওয়া, আর কিছু নয়। তো এখানে একটু ঝোল দিয়ে নিলাম, ভালো করে এটা কষিয়ে যাক, তারপরে একদম ঝোল টোল দিয়ে নামিয়ে নেব। আর এদিকে মা বসে গেছে বার পুজোতে, তোমার পূজা যে বা করে প্রতি শনিবারে।
আমি কিন্তু যাইনি সিঁদুর খেলাতে, মা আর জেঠি গেছিল। ওরা এসে আমাকে দেখো সিঁদুর পরিয়ে দিয়েছে গালে কপালে, দু গালে দু মানে কপালে। এর আগের বছর খুব ভালো করে সিঁদুর খেলেছিলাম, বড় ছিল ফার্স্ট, ওই আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, বেশ ভালো লেগেছিল। তারপরে যে শাখাতে সিঁদুর পরিয়ে দিয়েছে, এগুলো নাকি পরিয়ে দিতে হয়, আমার বেশ ভালো লাগে এভাবে সিঁদুর খেলতে, মনটা ভীষণ খারাপ লাগছে। কারণ প্রত্যেক বছর যাই কিন্তু এবছর আর যাওয়া হলো না, এবছর না যেতে পারি, পরের বছর ইচ্ছে আছে যাওয়ার। তো এখানে খাচ্ছিলাম একটা পান, মানে মিষ্টি পান, আমি সেরকম পান খাই না, হঠাৎ মঠাৎ যদি মিষ্টি পান হয় তাহলে একটা খেয়ে নিই। তো ভাই আমাকে একটা মিষ্টি পান এনে দিয়েছিল, নাই শুভ বিজয়া। আর কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তো আজকে চলে এলাম, কারণ কালকে আমার ভীষণ মন খারাপ ছিল। বছরে পুজো একটাই আসে, এই চারটা দিনেই বাঙালির আনন্দ, বাঙালির মধ্যে আমিও একজন পড়ি। তো ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ খারাপ লাগছিল, প্রত্যেকটা মানুষ পুজোতে যাচ্ছে, রাস্তার সামনেই আমাদের ঘর, মানে আমি যে ঘরটাতে বসে থাকি এই ঘরটা রাস্তার সামনেই, সবাইকেই দেখা যায় ওরা যাচ্ছে পুজোতে আনন্দ করতে। ভীষণ কষ্ট হচ্ছে, মানে মনে হচ্ছে আমিও দৌড়ে যেন চলে যাই ওদের পেছন পেছন, আমিও যাই, আমিও আনন্দ করি, মজা করি, হই হুল্লোড় করি। কিন্তু এসব এখন করলে আমার শরীরটা ভুলবে না। তো মা আমার জন্য কোথাও পুজোতে ঘুরতে যাইতে চাচ্ছিল না, আমি বাড়িতে থাকবো, মা বলে প্রত্যেক বছর তোর আনন্দেই আমাদের আনন্দ, মানে আমার বাড়িটাকে আমি সবসময় মাতিয়ে রাখি, তো বলে তোর আনন্দেই আমাদের আনন্দ। মাও যাবে না যাবে না, তবুও জোর করে ছোটো মমি এসে আমাদের এখানে বাজারে নিয়ে গেছিলো, বাজার গেছে, আর এখানে আমাদের একটা আশ্রম আছে, সেই আশ্রমে গেছিলো পুজো দেখতে, আর কোথাও যায়নি, নাহলে দু একটা পুজো মা দেখে আসে। আর আমি শুধু সেই দিনেই গেছিলাম এখানে আমাদের বাড়ির এখানে, অষ্টমীর দিন, অষ্টমী নবমী যেদিন ছিল সেদিন গেছিলাম, এখন তো মা চলে গেছে, আবার সেই 365টা দিনের অপেক্ষা, মা আসবে। কিন্তু একটা বিষয় ভীষণ ভালো লাগছে, পরের বছর পুজোতে আমি আর আমার বোন নয়, আমরা তিনজনই মিলে পুজো দেখব, এটাতে বেশ আনন্দ লাগছে। আর খারাপও লাগছে যে ঠাকুরের মুখটাও এবার সেরকম দেখা হলো না, শুধু একবার গিয়ে দেখে চলে এসেছি, ভগবানের কাছে প্রার্থনা করে এসেছি যে ভগবান তুমি দেখো, তুমি ভালো রেখো, যাই হোক যেভাবেই হোক সুস্থভাবে সব কিছু হোক, সুস্থভাবে সব কিছু ঠিকঠাক থাকুক। আর আমাদের বাড়ির পাশে যে পুজোটা হয়, ক্লাবের মধ্যে যে পুজোটা হয়, সেই পুজোটাতে না মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর মধ্যে কোনো আনন্দ ফুর্তি হয় না, কারণ তখন সবাই ঘুরতে চলে যায়, তো সেই কারণে কিন্তু কোনো আনন্দ ফুর্তি হয় না। এখানে আনন্দ হয় কোন টাইমটাতে জানো? এইখানে আনন্দ হচ্ছে দশমী, একাদশী, দ্বাদশী, এখানে কোনো দিনেই দশমীতে ঠাকুর ভাসায় না বা পরের দিন ভাসায় না, দুদিন রেখে দেয়, কারণ সবাই এখানে আনন্দ ফুর্তি অনেক মজা টজা করে, হই হুল্লোড় করে, তো সেই কারণে রেখে দেয়। তো আমারও খুব ইচ্ছে করে এই হই হুল্লোড়গুলোর মধ্যে যোগদান করতে। তো কালকে ছিল শনিবার, শনিবার যাওয়া হয়নি, কালকে অনেক আনন্দ হয়েছে, ওখানে নাটক হয়েছে, গান বাজনা আরতি মোমবাতি প্রজ্বলন অনেক কিছু হয়েছে, তো সেগুলো তো আমার যাওয়া হয়নি। তো আজকে ভাবছি, আজকে হচ্ছে দশমীর পরের দিন, তো আজকে ভাবলাম যে একটু যাব, গিয়ে ওখানে একটু চেয়ারে বসে থাকবো, মানে ইচ্ছে করে ভীষণ জানো, কিন্তু মাঝে মাঝে মনে হয় কি যাব, তারপর যদি কিছু একটা হয় ভয়ও করে, এরকম অবস্থা। সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছি যে ভগবান যা করবে সব ভগবান করবে, কিন্তু একটু আজকে যাব, মানে ভীষণ খারাপ লাগছে, প্রত্যেকটা দিন বাড়িতে থাকতে থাকতে যেন বোর হয়ে যাচ্ছি। আর বাড়িতে থেকে কি করব, শুধু বসে বসে হাতে মেহেন্দি পরছি, এপাশ ওপাশ মেহেন্দি পরছি, বসে থাকছি, এইসবই, আর তো সেরকম কোনো কাজ নেই এসব করা ছাড়া। আর জানো আমাদের এদিকে আজকে কালকে রাত্রেবেলা 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের পাশাপাশি, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেই বাড়িগুলো। একটা ছেলের অবস্থা খুব খারাপ, একদম এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে একদম পুকুর মানে নদীতে পড়ে গেছে, একদম মানে নিচে পড়ে আছে, নদীতে জল নিচে এরকম পড়ে আছে, জলের মধ্যেই, এক হাঁটু জলের মতো, ওটার মধ্যে কিন্তু একদম মানে পুকুর হয়ে পড়ে আছে, গাড়িও পড়ে আছে ওখানে। আমাদের পাশের বাড়ির কাকা দেখে ওকে টেনে তুলে হসপিটাল পাঠিয়েছে, ওর অবস্থাও আছে কোনো রকম, বেশি একটা ভালো নয়। আমি তাই বলি, ছোটো ছোটো ছেলেরা, বয়স তার কত জানো, 13 থেকে 14 বছর, প্রচণ্ড ড্রিঙ্ক করে ওরা গাড়ি চালিয়েছে, তাই আমি ভাবি যে ছোটো ছোটো ছেলেরা এখনও সেরকম বড় হয়নি, তারা এত ড্রিঙ্ক করে এভাবে কি অবস্থা, মাঝে মাঝে ভাবলেও খারাপ লাগে সত্যি। যারা বয়স হয়ে গেছে তারা সেরকম ড্রিঙ্ক করুক ঠিক আছে, কারণ এখন আমি দেখছি কোনো অকেশনে ড্রিঙ্ক না করলে তাদের হয় না, এটা করতেই হয় যেন তাদের, খারাপ লাগে ভীষণ জানো। তোমরা খাবে খাবে খাও, তোমাদের খাওয়ার জন্য কেউ বাধা দেবে না,
কিন্তু তোমরা তো একটা মানানজস্য নিয়ে খাবে যে এই জিনিসটা যে আমি খাচ্ছি আমি যেন আমার শরীরটাকে সইতে পারি অতটুকু খাবে, অতিরিক্ত খেয়ে নিয়ে তারপর ঢোলাঢুলি মারামারি এসব অ্যাক্সিডেন্ট খুব খারাপ লাগে জানো। অনেক এমন হয় এই পুজোর সময় যে কত প্রাণ হারায়, কত ছেলে ইয়াং ছেলেদের প্রাণ হারায়, ভীষণ খারাপ লাগে। কত মায়ের কোল খালি হয় ভীষণ কষ্ট লাগে তখন জানো। আর বেশিরভাগ আমি দেখি কি জানো, ওই ছেলেরাই বেশি হয়, ইয়াং ছেলেরা। বয়স্করা এত হয় না, তারাও ড্রিঙ্ক করে কিন্তু তারা সামঞ্জস্য মেনে সব কিছু করে। তারা বোঝে যে আমি এতটুকু ড্রিঙ্ক করলে আমি এতটুকু সহ্য করতে পারবো, কিন্তু ছেলেরা, এই যে ছোটো ছোটো ছেলেরা, ওরা বোঝে না। ওরা একদম মানে ওই সব জিনিস সামনে পেলে মনে হয় মনে কী করে আমি বুঝি না সত্যি। তাই আমি তোমাদের সবাইকেই বলি, এখনও তো অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়নি, অনেক জায়গায় বলতে প্রায় জায়গাতেই ঠাকুর বিসর্জন হয়নি আজকে, তো সবাইকেই বলি বিসর্জনে যাবে সাবধানে যাবে, ড্রিঙ্ক করো কিন্তু সামঞ্জস্য মেনে ড্রিঙ্ক করবে, সব কিছু মেনে চলবে। কারণ তোমার পেছনে কিন্তু শুধু তুমি না, তোমার পেছনে তোমার দিকে তাকিয়ে অনেক মানুষ আছে, তোমার পরিবার আছে, তোমার মা বাবা তোমাকে ভালোবেসে এই সব কিছু কষ্ট না মেনে নেওয়া যায় না জানো। কিছু হলে মা বাবা সেটা সহ্য করতে পারে না। সবাইকেই বলি পুজো তো কেটে গেল, এই দশমীটা তোমরা ভালো করে কাটিয়ে দাও, একটু ঠিকঠাকভাবে থাকো, সব কিছু মানিয়ে চলো। তোমার যতটুকু সহ্য হবে তুমি ততটুকু খাবে, বেশি কিছু খেও না, এটাই বলার। কারণ কাউকে বলে এসব না করা যায় না যে খাবে না খাবে না, সেরকম কাউকেই বলে না করা যায় না, কারণ তারা খাবেই, যতই বড় তারা খাবেই। তাই বলি খাও কিন্তু একটু সামঞ্জস্য মেনে, একটু এদিক এদিক বুঝে শুনে, তোমার শরীর যতটুকু খুলবে, তুমি যেই ড্রিঙ্কটা যতটুকু ড্রিঙ্ক করে তুমি নিজের শরীরটাকে কন্ট্রোল করতে পারবে ততটুকুই খাও, এর থেকে বেশি কিছু বলবো না। তো আজকে আর কি বলবো, চোখের জলে বিদায় দিয়েছি মাকে, আর কিছু বলার নেই। খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, কষ্ট ভীষণ হয় যে এইবারে পুজোতে সেরকম কিছুই করলাম না, বা কোনো একটা শাড়িও পরিনি এখন পর্যন্ত, নতুন নতুন শাড়ি, একটা নতুন নাইটি নামিয়েছিলাম সেটাই পরেছি, কোথাও যাইনি ঘুরতে। কোথাও যাবো বলো, কোথায় যাবো? এদিকে বরের জন্য মনটা ভীষণ খারাপ, ও তো সেখানে একা, ও আবার ঘুরতে গেছিলো, ও ঘুরে ঘুরে এসেছে, তো একদিকে ওর মনটা এদিকে ভালো কিন্তু আমার মনটা এদিকে খুব খারাপ। কিন্তু আরেকদিকে ভালো লাগছে যে আর কয়েকটা দিন পরে পুচকু বা পুচকি যে কোনো একজন আসছে আমাদের মাঝখানে, ওটাই আমাদের কাছে দুর্গাপূজার থেকে আনন্দ বেশি। চলো আর কথা বলবো না, এখানেই রাখি, আশীর্বাদ করো, ভালোবাসা দিও, সব কিছু যেন ভালোভাবে সুস্থভাবে কেটে যায়। এখানেই রাখছি, ভালো থেকো সুস্থ থেকো, কালকে তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো।